লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা নদীর চড়ে জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী ডিমলা উপজেলার মিঠু মিয়া ও সুজা মিয়া নামে দুই ভাইয়ের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সানিয়াজান ইউনিয়নের পার শেখ সুন্দর এলাকায় এ ঘটনা ঘটে। তবে মিঠু মিয়া ও সুজা মিয়ার দাবি তারাই ওই জমির প্রকৃত মালিক। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে বছের আলী। আর পুলিশ জানায় এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই পক্ষ। এই জমিটা নিয়ে এই ওই নামের নাম ওদের যে নাম এইটারও সেই নাম, এই নামের নাম দেখে এই জমিটার সাথে এত হামলা, এই জমিটার সাথে এই যে এসে ধান কাটা নেয়, ভুট্টা কাটা নেয়, এইরকম একটা হামলা দেয়। সেদিন আইতে তো ধান কাটা নিছে এরা, ওই লোকজন আসলো ধান কাটা নিবে, এই বলে ধান কাটতেছে। আমি বললাম ধান কাটো না, দিনের বেলা ধান কেটো। তো এখন লোকজন নিয়ে আসলাম, নিয়ে এসে আমি বাড়িতে চলে গেলাম। এই আধা ঘন্টা পরেই শুনলাম আর কি, সকালবেলা আধা ঘন্টা পরে লোকজন আইসা বাড়িঘর ভাঙচুর করে গরু ছাগল সেলো মেশিন, হ্যাঁ, এগুলো নিয়ে গেছে। ওই এলাকার আব্দুল কাদেরের পুত্র বছের আলীর অভিযোগ, তার ভোগ দখলকৃত জমি দখলের উদ্দেশ্যে ডিমলা উপজেলার পূর্ব খড়িবাড়ি গ্রামের আবুল কালামের পুত্র মিঠু মিয়া ও সুজা মিয়া গত বৃহস্পতিবার দিবাগত রাতে বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে লুটপাট করে নিয়ে যায়। টাকা ছিল 50,000, তারপরে ধান আছিল, চাল আছিল, ছাগল গরু ছিল, সব সম্পন্ন নিয়ে গেছে। পড়াইলাম যোগ দিয়ে আসার পরে আমি ছেলে ফেলে নিয়ে মনে আমি দৌড়াইলাম, এইবার মানে ছুরি দেখে ওরা তো বাড়িতে ঢুকলো, ঢুকলে ফেলা বাবা, তারপরে কী করলো শালিমরা তো গাছ পালো পারুক গা, আমার ঘরে ধান চাল যা ছিল, আমি যা ছিল এগুলো সব তুললো, ঘরে ছাগল আসলো, আট নটা কুকা ছিল সেগুলো তুললো, তুলে মিলা হয় আমার ঘরে বাবারে দুটো মবিল আসিল, বিছামাতে কাগজ সব তুললো, দুই বস্তা চারটি মজা ছিল, চারটি চাউল আসিল, দেশি মেশকি সব তুললো, তুলে মিলে হাইরা ওরা বললো কিন্তু ধান আসিল কয় বস্তা, ও ঘরে আসিল কয় বস্তা, এনার সব তুললো, তুইলা তখন ওরা করলো কি যখন ওরা গাড়ি তুললো, তোলার সাথে সাথে গাড়ি ছাড়া দেয়া আমার ওই পালার মধ্যে ঘাউ দেয়া আগুনটা ধরা দেয়া তোলা সম্ভব হয়ে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মিঠু মিয়া। আমাকে ঘটনা তো জড়িত করছে, এই জড়িতের সাথে আমি কোনো সম্পর্ক তো নাই, কারণ আমি একটা গরিব মানুষ, দিন আনে দিন খাই, দিন মজুরি কামলা দেখাই, আমার অর্থও নেই পয়সা নেই, 16 বছর ধরে জমি বিচার দুর্বল থাকছি, গ্রাম বিভাগে অনেকভাবে সালিশগুলো হয়েছে, প্রতিটা সালিশ আমি জিতছি। সেদিন নতুন বাজারে সালিশ হয়েছে, রূপকুল তালুকদার ছিল, সোহেল তালুকদার ছিল, আরও বিএনপি সংগঠনের লোক ছিল, আরও গ্রামে প্রতিবেশী 300 লোক ছিল, ওখানে সালিশে কাগজ আমি জিতে গেছি, জেতার পরে ওনারা 5 বিঘা জমি আমাকে রায় দিল, আর সিভিল মামলা চলছে, মামলা যে পাবে সে জমিতে যাবে, বর্তমানে 5 বিঘা জমি মাফাদার কথা চলছে, চলে দিবে না দেখে আমি তাল ভানা শুরু করে, তারা যে নানান মিথ্যা একটা মামলা দিয়ে গুজব ছড়ানো, আমাকে মিথ্যা হয়রানি করার জন্য তারা নতুন একটা পায়তারা সৃষ্টি করতে হয়েছে। হাতিবান্ধা থানা পুলিশ জানান এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই পক্ষ, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।